লাইকুম সালাম ওরহাম বরক আলা মাল্লা নবী বাদা সৌম্যদু ভাই ইটালি থেকে বলছিলেন যে বাংলাদেশে একটা এখন বর্তমানে ছবি বের হয়েছে যে মূলত পুরুষেরা তো বাড়ি মেয়ের বাড়িতে যায় বিয়ে করার জন্য পুরুষরা যায় কিন্তু একটা এই হয়েছে যে মেয়ে মানুষ পুরুষের বাড়িতে যায় বিয়ে করে নিয়ে এসছে এটা ছড়ানো হয়েছে ইন্টারনেটে সময় তো ভাই এটা সম্পূর্ণটা কোরআন হাদিস বিরোধী কোরআন হাদিস বিরোধী আল্লাহ বলছেন আর আলা নিসা যারা পুরুষ তারা মেয়েদের পরিচালক পুরুষ যারা তারা মেয়েদের পরিচালক মানে এরাই পরিচালনা করবে আর রিজালু কৌ মুনা নিসা। আর এটা যে করেছে যে করেছে এটা মূলত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ বলছেন মন্ত সাব্বাহাবে কৌমিন ফাহিন হোম কোনো ব্যক্তি যদি কোনো জাতির অনুসরণ করে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত তো এটা যারা এরকম করছে আসলে ইচ্ছা করে যদি এগুলো করে বা না এমনিতেই ছাড়ছে মানে নেটে অনেক সময়তে এমনিতেই উলট পালট আপনার ছবি ছাড়ে কত উলঙ্গ ছবি কত খারাপ দেখা যাচ্ছে এমনিতে এমনিতে ছেড়ে দেয় এগুলা মূলত ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্ত ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্ত কি করে নিজে জাহান নামে যাবে আর অপরকে নিয়ে যাবে তো একা জাহান্নামে যাবে না অনেকগুলাকে সাঁতে নিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করতে আছে। ইবলিশ সর্বদাই চেষ্টা করছে কি করে আমি যাব আমাকে যেতেই হবে আরও আমার দলপাল ভালো করব যেহেতু আমি শেষ হয়ে গেছি তার মানে আমার তো কোনো বুদ্ধি নেই তো তার যেগুলো চেয়ালা আছে তার সৈনিক যারা আছে। বিভিন্ন সময়তে তারা বিভিন্নভাবে মানুষকে কি করে পদভ্রষ্ট করে ইবলিশ এবং তার দলবল লেগে আসে দলবল লেগে আসে তো ইবলিশ যারা এইভাবে কাজ করছে আর একজন আরব গ্রুপ লেগে আছে যে ছেলে আর মেয়ে সমান অধিকার নিবে কিছু ইবলিশ মেয়ে আছে যারা সমান অধিকার চাই যে ছেলেরা চারজন করে বিয়ে করতে পারে মেয়েরা কেন পারবে না ছেলেরা চারজন করে বিয়ে করতে পারলে মেয়েরা কেন পারবে না আরে বাবা তোমাকে তো আল্লাহ ক্ষমতায়ভাবে দেয় নিয়ে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ তোমাকে এটাই সৃষ্টি করেছে তোমার বয়স তো খুব বেশি তুমি তার নিজে এই যে করছো আজকে তাহলে দেখো তো যদি একটা ছেলে মানুষ বাড়িতে বসে থাকে আর তুমি যদি রাস্তাতে বের হও সে এক মন দুমন যারা কাজ করে রিক্সা চালায় অনেকেই দুমন বা এক মনের বেশি মাথায় উঠে দিতে পারে তুমি পারবে নাকি তুমি মেয়ে মানুষ পারবে দুমন বোঝা পারবে দুমন বোঝা এক মনের বেশি পারবে ওজন মাথায় নিতে পারবে তুমি আর নির্জন একটা পুরুষ মানুষের সাথে এক ঘরে গেলে তোমাকে সেই সে কি ছাড়বে তার সাথে লেগে তুমি পারবে তুমি আজকে যে কথা বলছো যে সমান অধিকার নিব আমি তুমি যে বলছো আজকে সমান অধিকার নেবে তাহলে তোমাকে বাইরে কোথায় ছাড়া হলো তোমাকে কোথায় ছাড়া হলো আর এক ছেলের সাথে যাচ্ছ তুমি পারবে না তার সাথে তোমাকে তো ধরে সে উলঙ্গ করে অন্যায় কাজ সে করবে তখন তোমার কিছু করার নাই। তাহলে তুমি কী করে বিধান চাও যে সমতা বিধান হ্যাঁ আল্লাহ তোমাকে বলছে ওসিক লফি আউলা দেখে মিছিল হাত দিল সাইন আপনার তো তিনটা ছেলে মেয়ে এক ছেলে দুই মেয়ে দুই বিঘা জমি আছে এক এক বিঘে এক ছেলের জন্য আর দুই এক বিঘা দুই মেয়ের জন্য এটা আপনাকে অধিকার যেভাবে এইভাবে অংশ বন্টন করা হয়েছে তা আপনি কেন বলছেন মেয়ের অধিকার এক সমান অধিকার নিব ওই যা আমি তা করবো মানে আপনার স্বামী বাড়িতে বসে বসে সন্তান লালন পালন করবে আর আপনি মাঠে আর ঘাটে যে কাজ করে বেড়াবেন এটাই মজা এটাই মজা আপনার জন্য আপনি মা হলেন কেন তাহলে ওই ইয়াকে বলেন পুরুষকে বলেন পুরুষকে বলেন যে আমি ছেলে হলাম আর তুমি মেয়ে হও তুমি এখন বাচ্চা পারো তুমি বাচ্চা পারো এ কথা বলেন তারে বাচ্চা পা পাড়াও ছেলেকে বাচ্চা পাড়াও আজকে কোথায় আল্লাহ বলছেন তো হারাল ফাসাদি ওয়াল বাহারি বিমা আকাশ নাস জলে স্থলে যতগুলা ফেতনা ফাঁসা সৃষ্টি হয়েছে মূলত আমাদের নিজের কামাই আমাদের নিজের কামাই তাই আজকের কম আজকে মানুষ মানুষের নিজের মানিজ্জত নষ্ট করছে আজকে তাদের নিজের মানিজ্জত নষ্ট করে যে মানিজত ছিল সেটাকে হারিয়ে নিজেই কলঙ্কিত হচ্ছে নিজেই লাঞ্ছিত হচ্ছে নিজেই অপদস্থ হচ্ছে পরকালে এদের জন্য অত্যন্ত কঠিন ভয়াবহ শাস্তি রয়েছে যারা নিজে তো ধ্বংস হচ্ছে হচ্ছে অপরকে ধ্বংস করছে তার মানে কেউ যদি যেমন আমরা জানি যে আদমের দুই সন্তান একজন সন্তান আর সন্তানকে হত্যা করেছিল হিংসার বশত পড়ে তাই এখন পর্যন্ত যতগুলা হত্যা হয় তা যে হত্যা করে তার অংশে একটা পাপ যাবে অনুরূপী যে আজকে এই কাজটা করলো যে মহিলা এই কাজটা করছে বাস্তবে যদি করে থাকে যে বাস্তবে করে থাকে কারণ নেটে অনেক সময়তে মিথ্যা ছড়াই বাস্তবে যদি করে থাকে তাহলে সে যদি প্রথমে করে থাকেই ভাইরাল প্রথম ছবি নেটে ছেড়েছে আর কেউ যদি করে থাকে ওর পাপগুলা তার ঘাড়ে যাবে ওর পাপগুলা তার ঘাড়ে যাবে ও মনে করছে রেহাই পেয়ে যাব রেহাই পাবে না অত সহজ নয় তোমার এক এখন যদি দম বন্ধ হয় তুমি আটকাতে পারবে তোমার দম বন্ধ হলে আটকাতে পারবে আটকাতে পারবে নাকি আর যারা বলছেন যে আমরা সমান অধিকার চাই তুমি একজন মেয়ে কয়জন পুরুষের সাথে তুমি ক্ষমা কয় দেওয়া হয়েছে আল্লাহ হেদায় দান করুন যারা এরকম করছে আল্লাহ তাদের যেন হেদার দান করে আল্লাহ যেন এদেরকে হুঁশিয়ার করে দেয় আল্লাহ যেন আমাদের মুসলমানদের আল্লাহ যেন ইমান আমনকে হেফাজত করে وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك